আমার নাম দেবযানী চৌধুরী, আমার বয়স 64 ইয়ার্স। আমার 2017-18 সাল থেকেই নি প্রবলেম শুরু হয়, তখন অল্প অল্পই ছিল। আমি অনেক ডক্টরও দেখিয়েছি, তো মোটামুটি পেন কিলার বা আর কিছু ওই রকম টাইপের কিছু ওষুধ খেয়ে ভালো ছিলাম। তারপরে আবার একটু শুরু হলো, মোটামুটি 2020 থেকে কোভিডের সময় থেকেই মানে অসুবিধা হচ্ছিল। ওই আমার অসুবিধা হচ্ছে উঠতে বসতে খুব কষ্ট হতো, আর একবার বসলে আবার উঠলে বা আবার উঠেছি হয়তো, কিন্তু কাজ টাজ করতে অতটা অসুবিধা হতো না। তখন আমার বন্ধুদের মুখে, যখন কোভিড পেরিয়ে যাবার পরে আমার দুই বন্ধুর কাছে শুনলাম, ডক্টর সন্তোষ কুমার, উনি ওদের অপারেশন করেছে, তো তারা ভালো আছে, তারাও বললো খুব ভালো আছি। তারপর আমার যে সাপ্তাহিক বর্তমান বইটি আস, ওখানেও ডাক্তারবাবু সম্বন্ধে পড়লাম, তার ফেসবুকেও দেখলাম। তখন আমি মোটামুটি ডিসিশন নিলাম যে ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওনার সঙ্গে তাহলে আমি এই ব্যাপারে একটু ব্যাপারটা জানবো যে কী করতে হবে। তো কিন্তু ওনার সঙ্গে প্রথম অ্যাপয়েন্টমেন্টে আমার খুব ভালো লাগে, উনি খুব ভালোভাবেই আমাকে বুঝিয়ে দিলেন যে কোনো অসুবিধা নেই, আপনার দুটো পাই সোজা হয়ে যাবে, ব্যথা বলে কোনো রকম মানে ব্যাপারই থাকবে না, আপনি খুব ভালো হয়ে যাবেন। তখন আমি ব্যাপারটা ডিসিশন নিয়ে নিলাম। তখন ডিসেম্বর মাসে, তার আগে উনি যা যা আমাকে টেস্ট করতে বললেন সব কিছু নিয়ে ওনার কাছে দেখিয়ে একটা ডেট ফিক্সড করলেন। আমি 11th December 2022 ভর্তি হলাম, 12ই ডিসেম্বর উনি অপারেশন করলেন। খুবই ভালো, আমার তো ভীষণ মজা লেগেছিল, অপারেশনের ভয়টাই মাথা থেকে চলে গিয়েছিল। ওনার ওই ওটিতে অত রকমের গান বাজনা সবার আওয়াজে আমার কিন্তু মনেই হয়নি যে অপারেশন বলে একটা বেশ বড় সড়ো কিছু একটা ব্যাপার, কিন্তু ওনার খুব ভালোভাবে উনি করেছেন। তারপরে প্রথম দিনে ICU রেখে ওনার সব টিমের লোকেরা এসে ভালোভাবে আমার খুব কেয়ার নিয়েছিলেন। তারপরে তো কেবিনে এসে যাই, মোটামুটি 5 দিন পরে ঘরে আসি। তারপরে দিন থেকে ওর ফিজিওথেরাপিস্ট একজন আসেন, তারপরে 15 দিন পরে আমি তখন হসপিটালে গেলাম যে আমার স্টিচ কাটা হলো। তারপরে উনি আবার ঘরে এসে মোটামুটি 1 মাস উনি আমাকে করিয়েছিলেন, আর কিছুদিন পরেই আমি 20-22 দিন পরেই মোটামুটি ওয়াকার নিয়ে আস্তে আস্তে, তা উনি বললেন না ওয়াকার নিয়ে আর নয় আপনি ছেড়ে দিন, ওয়াকার ছেড়ে আমি হাঁটলাম। তারপরে খুব ভালোভাবেই মোটামুটি একদমই ঠিকঠাকই সোজা হয়ে চলছিলাম। তারপরে 1 মাস পরে আমি আমাদের এক বন্ধুর বিয়েতে, চার ছেলের বিয়েতে দুর্গাপুর যাই, তার মোটামুটি ভালোই ছিলাম, সবই ঠিক আছে আর এখনো। আর এই বছর আমি এপ্রিল মাসে মা বৈষ্ণোদেবী কাশ্মীর সব ঘুরে এসেছি, আমার একটুও কোনো অসুবিধা হয়নি। সন্তোষ কুমারকে আমি আমার কৃতজ্ঞতা জানাই, ওনার টিম খুব ভালোভাবে আমার আমার আমাকে আমার কেয়ার নিয়েছিলেন, ওনার নার্স, এবং তার আগে ওনাকে দেখাতে যখন যেতাম তখনও যারা থাকতেন ওদের সঙ্গে, ওনার সঙ্গে তার যে টিমের লোকেরা খুব খুব ভালোভাবে আমার কেয়ার নিয়েছিলেন, এবং আমি তার জন্য খুব কৃতজ্ঞ।